আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিফুর রহমান বলছি আটলান্টা ইউএসএ থেকে। আমরা আসছি একটা অ্যাপলের শোরুমে, অ্যাপল ওয়াচ দেখতেই পাচ্ছেন, অ্যাপলের ঘড়ি কেনার জন্য। এই অ্যাপল ওয়াচ বা অ্যাপলের ঘড়িটা বর্তমান সময়ে খুব বেশি জনপ্রিয়। আপনারা জানেন 2015 সালে এটা বাজারে আসার পর থেকেই মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। সেটা কেনার জন্যই আমরা আসছি আমাদের আটলান্টার একটা শপিং মলে, অ্যাপল ওয়াচের শোরুমে। আমি হাতে দিয়ে দেখছিলাম, এই যে কেসটা দেখতে পাচ্ছেন এটার দুইটা সাইজ, একটা হচ্ছে 40 মিলিমিটার আর একটা হচ্ছে 44 মিলিমিটার, অর্থাৎ একটু বড় আর একটা একটু ছোট। কেস আপনার পছন্দ করার পর এর সাথে আপনাকে বেল্ট চুজ করতে হবে, সেটা হতে পারে চামড়ার, ধাতব কিংবা প্লাস্টিকের বেল্ট। আপনার পছন্দ অনুযায়ী আপনি যদি এখন ভিন্ন রকমের নিতে চান, প্রাইসগুলোও ভিন্ন ভিন্ন, অর্থাৎ একটা ভালো বেল্ট নিলে আপনাকে বেশি মূল্য দিয়ে কিনতে হবে। আর আপনি যখন একটা অ্যাপল ওয়াচ অর্ডার করবেন, এর সাথে দুইটা বেল্ট আসবে, একটা স্মলার এবং একটা বিগার। আপনি অনলাইনে এরকমভাবে অ্যাডজাস্ট করতে পারবেন যে আপনি কোন কেসটা নেবেন, এর সাথে কোন বেল্টটা মানানসই। আমি যখন শোরুমে গেলাম, আমার ইচ্ছা ছিল শোরুম থেকে কেনার, কিন্তু আমি যেটা কিনতে চাচ্ছি নেভি ব্লু কালারের কেস এবং নেভি ব্লু কালারের ব্যান্ড, সেটা অ্যাভেলেবেল ছিল না। তখন ওরা বললো যে অনলাইনে অর্ডার করতে, অনলাইনে অর্ডার করলে ওরা আমার বাসায় পাঠিয়ে দেবে। সো আমি অ্যাডজাস্ট করে দেখছিলাম যে আমি কোনটা অর্ডার করব। আমি শোরুমেই এরকমভাবে অ্যাডজাস্ট করে আমার জন্য এবং আমার ওয়াইফের জন্য অর্ডার করেছি। সো জাস্ট অনলাইনে ওদের ওয়েবসাইটে গেলেই বা আপনি কোনটার সাথে কোনটা মানানসই, আপনি কোনটা কিনতে পারবেন, এরকমভাবে আপনি ঠিক করে ফেলতে পারবেন। এটা খুবই ইজি। অ্যাপল ওয়াচ ওয়াটারপ্রুফ, অর্থাৎ হাতে অ্যাপল ওয়াচ পরে আপনি পানিতে নামবেন, সাঁতার কাটবেন, কোনো সমস্যা নেই। আর আপনার স্বাস্থ্যগত পরিসংখ্যান রাখতে কিন্তু সে বিশেষভাবে দক্ষ। আপনার হার্টবিট মনিটর করবে, রক্তচাপ মাপবে, কী পরিমাণ ক্যালোরি বার্ন হচ্ছে, কতক্ষণ আপনি হাঁটছেন, এক্সারসাইজ মেনটেন করা, তারপর কত মাইল আপনি দৌড়াচ্ছেন, প্রতিটা জিনিস সে মনিটর করে রাখবে এবং সেভ করে রাখবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মানি ব্যাগ নিয়ে এখন বা কার্ড নিয়ে ঘোরার কোনো দরকার নেই। এই অ্যাপল ওয়াচ দিয়ে আপনি ক্রেডিট কার্ড যেরকম আপনি ইউজ করেন, সেই অ্যাপল ওয়াচ দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন, কেনাকাটা করতে পারবেন। অর্থাৎ বাস্তব জীবনের অনেক কাজটা ইজি করে দিয়েছে এই অ্যাপল ওয়াচ। আমরা যেহেতু আমাদের পছন্দ অনুযায়ী অ্যাপল ওয়াচটি পাইনি, শোরুমে অ্যাভেলেবেল ছিল না, আমরা অনলাইনে অর্ডার করে বাসায় চলে আসলাম। তারা বলেছে যে এটা কয়েকদিনের মধ্যেই আমাদের বাসার ঠিকানায় চলে আসবে, এর জন্য আমাদের এক্সট্রা কোনো ডেলিভারি চার্জ দেয়া লাগবে না। অ্যাপল ওয়াচ এই মুহূর্তে বিশ্বের সব থেকে বেশি বিক্রি হওয়া ঘড়ি। আমি অর্ডার দিলাম, কয়েকদিনের মধ্যে এটা চলে আসবে, এবং আমি অপেক্ষা করেন, কিছুক্ষণের মধ্যেই আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো আমরা কোনটা অর্ডার করেছি এবং সেটা কেমন। অবশেষে বাসার অ্যাড্রেসে চলে আসলো অ্যাপল ওয়াচ। আমি আপনাদের সামনে এটা প্যাক করব, সিরিজ 6
একটা হচ্ছে গোল্ড অ্যালুমিনিয়াম কেস আর একটা হচ্ছে গ্রে অ্যালুমিনিয়াম কেস। অ্যাকচুয়ালি আমরা অর্ডার দিয়েছিলাম ব্লু, কিন্তু বাই মিস্টেক চলে আসছে গ্রে। ওরা বলছে এখন শোরুমে গেলেই চেঞ্জ করা যাবে যদি অ্যাভেলেবেল থাকে। আমি এখন একটা হচ্ছে কেসটা আলাদা আর যেটা বেল্ট দুইটা আলাদা একটা বক্সে। আর ওরা যে রেপিংটা করেছে সেটা একটু দেখেন যে ওদের যে কয়টা ডিজাইন আছে সেই কয়টা ডিজাইন এখানে ড্র করা। আর উপরে হচ্ছে কভার, অর্থাৎ আপনি যেটা অর্ডার করবেন সেই সেই ডিজাইন কোন সিরিজ তারপর কেসটা কি সেটা। সো এখন আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে যে আপনি কোন কেসটা দিবেন সেটা। আর এটা হচ্ছে আলাদা আসে যে আপনার বেল্ট বা আপনি কোন ব্যান্ড নেবেন, স্পোর্টস ব্যান্ড নেবেন বা ব্রেসলেট টাইপ বা বিভিন্ন ডিজাইনে। বা আপনি চাইলেও এটা খুব ইজি চেঞ্জ করা যায় এখান থেকে, আপনি চাইলেও অতিরিক্ত অর্ডার করতে পারবেন, আপনার ইচ্ছে অনুযায়ী এটা চেঞ্জ করে নেবেন। সো আমরা প্রথম কেসটা খুলি। আর এখানে আপনার লিফলেটটা দিয়ে অর্থাৎ এটা কীভাবে কাজ করবে সেই ডিরেকশনগুলো এখানে দিয়ে। সো এখানে যে কেসের বক্সটাতে হচ্ছে আপনার যে কেস সেটা সাথে চার্জার, এবং এখানে চার্জার আর হচ্ছে আপনার লিফলেট কীভাবে এটা ইউজ করতে হবে সেটা। এই হচ্ছে কেস। এইবার আমরা যদি বেল্টটা দেখি বা ব্যান্ড, এটা হচ্ছে ডিপ নেভি স্পোর্ট ব্যান্ড। আমি যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে ডিপ নেভি। এই হচ্ছে ডিপ নেভি স্পোর্ট ব্যান্ড। এখানে দুইটা দেওয়া দেখেন, একটা হচ্ছে স্মল আর একটা হচ্ছে লার্জ। এটা হচ্ছে মিডিয়াম অ্যান্ড স্মল বলে এটাকে, আর এটা হচ্ছে লার্জ, অর্থাৎ হাতের সাইজ অনুযায়ী আপনার যেটা দরকার সেটা আপনি ব্যবহার করতে পারবেন। এই আমি যদি এখন লার্জটা বের করতেছি আমি আপনাদেরকে দেখাই তাহলে এটা কীভাবে এখন ইউজ করতে হবে। এই হচ্ছে সো বেল্ট বা বেল্ট আপনি কী কীভাবে লাগাবেন সেই ডিরেকশনটা এখানে দেওয়া আছে। আমি যদি এই অনুযায়ী ইয়ে করি দেখেন যে আমি এটা হাতে নিলাম তারপর এই ডিরেকশানে প্রথমে এটা, সো জাস্ট এখানে হালকা করে প্রেস করলে হয়ে যায়, এটা আটকে গেল। সো আপনি যদি খুলতে চান বা আপনি যদি আরেকটা চেঞ্জ করতে চান জাস্ট এখানে চাপ দিয়ে বের করে ফেলবেন। সো খুবই সিম্পল দেখেন, জাস্ট এই জায়গাটা আটকে যাবে, এই যে আটকে গেল। সো এখন যদি আমি এই পাশে এটা ইয়ে করি, সো একইভাবে জাস্ট আমি সেট আপ করে ফেললাম। এটা খুবই ইজি যেহেতু আপনার অ্যাপল আইডির সাথে কানেক্টেড, আপনি জাস্ট আইফোনটা পাশে রাখবেন তারপর সেই ডিরেকশন দিবে আপনাকে কী কী করতে হবে। অর্থাৎ আপনাকে তেমন কিছুই করতে হবে না, জাস্ট একটার পর একটা আসবে যে আপনি কী কী ফিচার নিতে চান বা কী কী সেট করতে চান সেগুলো।
আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে অনলি জিপিএস। আপনি যদি সেলুলার নিতে চান অর্থাৎ এখানে আপনি কল রিসিভ করবেন বা এখান থেকে কল করবেন, মেসেজ আদান প্রদান করবেন, সেটাও নেওয়া যায়। যেহেতু আমি আইফোন ইউজ করি তাই আমি এখানে ওটা নিই নাই, আমি শুধু জিপিএসটা নিয়েছি। এর তিনটা সিরিজ আপনারা জানেন যে একটা হচ্ছে 3, আর একটা হচ্ছে এসি, আর একটা হচ্ছে 6। আমি যেহেতু নতুন নিয়েছি আমি লেটেস্টটাই নিলাম 6। এর মধ্যে ভিন্ন ভিন্ন কালার, যেগুলো আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি, সেই ভিন্ন ভিন্ন কালারের মধ্যে আপনি এখন যদিও দামটা শুরু হয় যেমন সিরিজ 3 199 $199, আবার এটা শুরু হয় $399 দিয়ে। কিন্তু আপনি যদি চেঞ্জ করেন যে আপনি এটা কী নেবেন, এটা স্পোর্ট বেল বা আপনি যদি অ্যালুমিনিয়ামের নিতে চান, ভিন্ন ভিন্ন ডিজাইন, সো আপনি যদি ডিজাইন চেঞ্জ করতে চান তখন একটু দামের পার্থক্য হয়, অর্থাৎ $50 এরকম পার্থক্য হয়। সো আপনি কালারের সাথে ম্যাচ করে যদি মনে করেন যে না আমি একের অধিক বেল্ট নিব, এটা একের বেশি নিতে চান, তখন আবার আপনি অতিরিক্ত টাকা দিলেই তারা আপনাকে এক্সট্রা প্রোভাইড করবে। আর আগেও বলেছি যে একসাথে আপনাকে দুইটা দিবে, একটা হচ্ছে লার্জ আর একটা হচ্ছে স্মল সাইজ, এটা এমনিতেই অটোমেটিকই আসবে। সো আপনি যখন অ্যাপল ওদের ওয়েবে যাবেন বা আপনি যখন অর্ডার করতে যাবেন তখন আপনি ডিজাইনটা করতে পারবেন যে আপনি কোন কেসটা নিতে চান, কোন বেল্টটা নিতে চান। আপনি ওখানে একের পর এক অপশান আছে যে আপনি নিজেই ডিজাইনটা করবেন যে কোন কালারের সাথে কোনটা। এখন আপনি স্পোর্টের পরিবর্তে আপনি যদি অ্যালুমিনিয়াম নেন হয়তো দাম বেশি হবে, কিন্তু আবার আপনি যদি টাইটেনিয়াম নেন তখন অনেক বেশি দাম হবে। যদিও ওরা বলতেছে যে $399 থেকে শুরু, এটা হচ্ছে বেসিক, অর্থাৎ $399-$400 থেকে এমনকি আপনার একটা অ্যাপল ওয়াচ কিনতে $800 লাগতে পারে যদি আপনি ওদের যে স্পেসিফিকেশনের মধ্যে সেরাটা যদি আপনি নিতে চান। এবার আসি যে এই কেস, এটা হচ্ছে দুইটা সাইজ, একটা হচ্ছে 40 আর একটা হচ্ছে 44। এখন আপনি যদি 40mm এটা নিতে চান তাহলে দাম কম পড়বে, এটা হচ্ছে 44-44। সো 44mm এটার আবার দাম একটু বেশি। দেখেন আমি যেহেতু আটলান্টায় আছি, আটলান্টায় এখন এই মুহূর্তে 4:42 বাজে, এটা সূর্যাস্ত কয়টায়, 6:47, সূর্যাস্ত 8:39 PM এবং সূর্যোদয় 6:47 সবই দেখাচ্ছে। সো এটার বিশেষত্ব হচ্ছে যে রেটিনা ডিসপ্লে, অর্থাৎ আপনি চোখের সাথে সাথেই এটা আপনার অটো অন হয়ে যাবে। আর আগে যেটা ছিল যে অন হতো না, কিন্তু সিরিজ 6 যেটা সেটা অলওয়েজ অন। আর ব্লাড অক্সিজেন অ্যাপস, ইসিজি অ্যাপস, তারপর হাই অ্যান্ড লো হার্ট রেট নোটিফিকেশান বা ইরেগুলার যদি হার্টবিট হয় সেই নোটিফিকেশান এখানে দেবে। আর ফিটনেসের জন্য আপনি সেট করে রাখতে পারবেন যে আপনি কতক্ষণ হাঁটবেন, কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন, সে অটোমেটিক এই ফিটনেসের ব্যাপারগুলো সে মেজার করবে এবং আপনাকে নোটিফিকেশান জানাবে যে আপনি অনেকক্ষণ যাবত হাঁটছেন না বা আপনার এতক্ষণ হাঁটা দরকার, বা আপনি সেট করে রাখবেন যে আমি 30 মিনিট হাঁটবো, সো সে বলে দেবে যে আপনার 30 মিনিট হাঁটা কমপ্লিট হয়েছে কি না। একটা ব্যবহার আমি আপনাদের সাথে শেয়ার করি, যে মনে করুন আপনারা ড্রাইভিংয়ে আছেন এখন বা কোনো ব্যস্ত আছেন, আপনি জাস্ট আপনার ওয়াইফ বা কাউকে একটা SMS দিতে চাচ্ছেন যে তাকে একটা SMS পাঠাও যে আমি আসতেছি বা আমাকে এই জিনিসটা মনে করিয়ে দিও। সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কিভাবে হেল্প করে। আমি এখন একটা সেট করব যে আমাকে একটা ভিডিও আপলোড করতে হবে ইউটিউবে, সেটাই আমি আপনাদের সাথে দেখাচ্ছি। হ্যাঁ সিরি, হ্যাঁ I'm listening. Please set a reminder. I have upload one video today. Okay, added. Thank you. So আপনারা দেখতেই পারতেছেন এটা হচ্ছে একটা অন্যরকম একটা সুবিধা। এখন আর হেলথের ব্যাপারে তো আছেই, বা আপনি যখন ড্রাইভ করবেন নেভিগেশন বা আপনি এখানে কল রিসিভ করতে পারবেন। অ্যাপল ওয়াচ সিরিজ 6 এর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ECG, যদিও মানে একেবারে 100% না, কিন্তু ওরা বলতেছে যে একুরেট, অর্থাৎ আপনার ইলেকট্রোকার্ডিওগ্রাম যেটা আপনার সেই জিনিসটা ওরা মেজার করবে। আপনি এখানে অ্যাপসটা আছে, আপনি মেজার করতে পারবেন আর এর মাধ্যমে আমাদের হার্ট কী অবস্থায় আছে সেই জিনিসটা আমরা জানতে পারি। যদিও অনেকের প্রশ্ন এতে কি হার্ট অ্যাটাক বা আপনার স্ট্রোক প্রিভেন্ট করার ক্ষমতা বা ও কি আগে জানতে পারে বা জানান দেওয়ার ক্ষমতা আছে কিনা, সেটা নাই, কিন্তু আপনি হার্ট বিট, হার্ট রেট কেমন এবং ECG সেই জিনিসটা আপনি এখান থেকে দেখতে পারবেন। আর আমেরিকা বা উন্নত দেশে যারা থাকে, বিশেষ করে আমেরিকার ক্ষেত্রে, আপনার যদি সে
কয়েক সেকেন্ড আপনার পালস না পায়, অটোমেটিক সেই ইমার্জেন্সি যে নাম্বার আছে 911, সেই 911 সে অটোমেটিক কল দিয়ে দিবে যারা এর সাথে সেলুলার জিনিসটা নিয়েছে। এখান থেকে সরাসরি কলটা চলে যাবে 911 যে তার ইমার্জেন্সি হেল্প দরকার। আমার এটা আমি আপনাদেরকে দেখিয়েছি। সো আমি আরেকটা অর্ডার করেছি আমার ওয়াইফের জন্য, তার সামনে জন্মদিন, ভাবলাম তার জন্য একটা অর্ডার করি। সো এটার ব্র্যান্ডটা হচ্ছে লেটেস্ট, আর মেয়েরা যেহেতু একটু পিঙ্ক, পার্পল বা গোল্ডেন কালার, ভিন্ন ভিন্ন কালার পছন্দ করে, সো এটা হচ্ছে গোল্ডেন কালার। সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। সো এত সুন্দর করে ওরা প্যাকেট করে রাখে, মনে হচ্ছে যে প্যাকেট অবস্থায় রেখে দিই। ওকে, সো আগেও আপনাদেরকে দেখিয়েছি যে এখানে ওদের ভিন্ন ভিন্ন যে ডিজাইন সেটা থাকে ওদের লেভেলিং। এখন এই হচ্ছে এই কালার, দেখতেই পাচ্ছেন এটা কেসটা হচ্ছে গোল্ডেন, আর এটা হচ্ছে লেটেস্ট, এটা আগের সিরিজগুলোতে ছিল না। সো এটা যদি আপনি নিতে চান তাহলে আপনাকে কিছু এক্সট্রা পে করতে হবে। সো আর এখানে হচ্ছে আগেও দেখেছি আপনাদের যে ইনফরমেশন এবং চার্জার একসাথে থাকে, আর আলাদা যে ব্র্যান্ড বা বেল্ট যেটা সেটা আলাদা থাকে। সো যেহেতু উপরে দেয়াই আছে যেটা কোন কালার এখানে, আর ইনফরমেশনগুলো থাকে। দেখেন এটা হচ্ছে ব্রেসলেট বা কি আলাদা, আমার এটা ছিল স্পোর্টস ব্যান্ড, এটা হচ্ছে আরেকটা ডিজাইন। আমার এটা আলাদা ছিল, আপনারা দেখেছিলেন, এটা দেখেন একসাথে, অর্থাৎ জাস্ট এখানে আটকালে এটা আটকে যাবে, আপনার সাইজ অনুযায়ী আপনি যেখানে দিবেন সেটা আটকে যাবে এখানে। সো এটা লাগিয়ে ফেললাম, এখন এই পাশটা খুবই সিম্পল, আপনি এটা জাস্ট আবার যদি খুলতে চান জাস্ট যেটা বলেছিলাম যে চাপ দিয়ে টান দিলেই খুলে যাবে। আপনি চাইলে আরেকটা এখানে অন্য ডিজাইন যদি লাগাতে চান আপনি সেটা লাগাবেন, সিম্পল। ওকে, এখন এটা হচ্ছে আপনার হাতে দিয়ে জাস্ট এই যেহেতু এটা এখানে ম্যাগনেট জাস্ট আটকে যাবে, সিম্পল আটকে যাবে। আমার এটা যেহেতু স্পোর্ট ব্যান্ড ছিল এটাতে দুইটা সাইজ ছিল, লার্জ স্মল, যেহেতু এখানে অর্থাৎ আমি এটা স্মলে অ্যাডজাস্ট করতে পারবো না, আর এটা যেহেতু ম্যাগনেটিক ইচ্ছে অনুযায়ী আপনি বড় ছোটো করতে পারবেন। এখানে ওরা শুধু একটাই বেল্ট দিয়েছে, আর যারা অ্যাপল ওয়াচ কিনতে চান যদি আমার ইনফরমেশানগুলো আপনাদের কাজে লাগে তাহলেই ভালো লাগবে, আর ব্যবহার করি তারপর কেমন সুবিধা বা কী কী উপকার পাওয়া যায় পরবর্তীতে হয়তো আপনাদের সাথে ডিটেল শেয়ার করব। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।